আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। বরাবরের মতো হাজির হয়ে গেছি মজাদার আরেকটি রেসিপি নিয়ে। কোরবানি ঈদ তো চলেই গেল দুদিন আগে, আর এখন আমাদের যে অবস্থা, অনেকেরই কিন্তু ওই মাংস অথবা এই ধরনের রিচ খাবারগুলো খেতে খেতে মুখের স্বাদটাই চলে গেছে, তাই এখন দরকার একটু চটপটা টাইপের কোনো কিছু। তো সেই জন্যই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে বাগার দেওয়া নোনা ইলিশ অথবা নোনা ইলিশ মাছের যে একটা বাগার দেওয়া হয় সেটা। তো এটা আজকে আমি বানিয়ে দেখাবো খুবই অল্প সময় এবং মজাদারভাবে, আর এটা এইভাবে বানালে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তো রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়েছি এই যে নোনা ইলিশ নিয়েছি আমি, মাঝখানে যে মাছগুলো সেই মাছের যে পিসগুলো একটু পাতলা করে কাটা হয় কিন্তু এটা নোনা ইলিশের, তো সেটা আমি নিয়ে এসেছি। এখানে 4-5 টুকরো হবে, তো এটা দিয়ে আজকে আমি রেসিপিটি বানাবো। তো প্রথমে কেটে নিতে হবে, বিসমিল্লাহি রহমানির রহিম। তো এগুলোকে কেটে নিচ্ছি, আর এটার ভেতরে যে কী পরিমাণ লবণ থাকে, নামেই তো নোনা ইলিশ, তো এর মধ্যে তো লবণ থাকবেই, আর এই লবণেই কিন্তু এটা ভালো থাকে। দেখেন যে কতটা লবণ। তো আমি লবণগুলোকে একটু যতটুকু সম্ভব হয় হাত দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি, আর এটা কিন্তু ওজন মেপে কিনলে একটু ঠকাই হয় আমার মনে হয়, তার কারণ ভেতরে অনেক বেশি লবণ থাকে, তাই ওজন মেপে এটা কিনতে হয় না, এটা পিস হিসাবে কিনলেই ভালো। তো লবণগুলোকে যতটা সম্ভব হচ্ছে আমি হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি, আর এই মাছটা রান্না করতে কিন্তু লবণের পরিমাণ একেবারেই কম লাগে, অনেকে আবার কিন্তু লবণ ব্যবহারও করে না কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে। তো এইগুলোকে আমি এখন ভিজিয়ে নেব। একটা বাটিতে কিছুটা পানি নিয়েছি, এটাকে এখন আমি ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য, আর 10 মিনিট পরে এটাকে ভালো মতো 4-5 বার বা যতবার আপনার ইচ্ছে হয় বা মনে করেন যে এটা পানি দিয়ে ইয়ে করা দরকার, তো পানি দিয়ে ধুয়ে তারপর তুলে নিতে হবে। তো এটা ভিজুক 10 মিনিটের জন্য। এখানে একটা বাটিতে নিয়েছি আমি সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, আর 1 চামচ থেকে কিছুটা কম দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে একটু পানি দিয়ে আমি গুলিয়ে রাখছি এটাকে। তার কারণ হচ্ছে আমি মাছটা কিন্তু বেটে তারপর রান্নাটা করব। তো এটার সাথে বিশেষ করে যেটা যে গ্রামে যেটা করা হয় এই মানে হলুদ মরিচ এগুলো কিন্তু শিলপাটায় বেটে তারপরে রান্নাটা করে, তাহলে কিন্তু অথেন্টিক সেই স্বাদটা পাওয়া যায়। তো এখন এত ব্যস্ততার মধ্যে এই মরিচ হলুদ এগুলো বাটবো কখন, তো সেই জন্য আমি যেটা করেছি একটা বিকল্প বুদ্ধি হচ্ছে হলুদ মরিচের যে গুঁড়া এগুলোকে একটু পানি দিয়ে এভাবে করে আমি গুলিয়ে রাখছি, কিছুটা হলেও কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে। তো এটা ভালো মতো আমি গুলিয়ে রাখলাম, একটু দলা বেঁধে নেই, তো এটা থাকুক একটা পাশে। এইদিকে একটা শিলপাটা নিয়ে নিয়েছি, এখানে মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি 10 মিনিট ভিজে রাখার পরে। তো মাছগুলো আমি নিয়ে নিলাম শিলপাটার উপরে, এবার এগুলোকে বেটে নিতে হবে। তো বেটে নেওয়ার আগে ভালো মতো একটু থেতলে নিতে হবে বা একটু ছেঁচে নিতে হবে, নইলে তো আবার এটাকে আমি বাটতে পারবো না। তো এই যে এটা একটা নোড়া দিয়ে আমি এভাবে করে একটু ছেঁচে নিচ্ছি যেন বাটার সময় সুবিধা হয় সেজন্য। এই কাজটি কিন্তু ব্লেন্ডারে করা যাবে না, যেহেতু মাছের সাথে কাটা আছে তাই ব্লেন্ডারে করা যাবে না এটা। আর এই পাটায় বাটার পরে যেটা হবে যে বড় কাটাগুলো কিন্তু এমনিতেই পিষে যাবে, তবে একটু একটু থাকবে, সেটা কোনো ব্যাপার না, খাওয়ার সময় একটু বেছে খেলেই চলবে। তো এইভাবে করে একটু থেতলো করে নিচ্ছি আমি বা থেতিয়ে নিচ্ছি। এটা বাটার সময় কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না, থেতলে নিয়েছি। এবার এগুলোকে আমি বেটে নেব, এই যে এরকম অবস্থায় আছে এখন, তো এগুলোকে বেটে নেওয়ার সময় কিন্তু একটু সুবিধা হবে এখন। তো বেটে নিচ্ছি মাছগুলোকে, যতটা সম্ভব হয়েছে ভালো মতো কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ এর গায়ে আগেই বলেছি প্রচুর পরিমাণে লবণ থাকে, যতই ধুয়ে নেন না কেন এটার মধ্যে কিন্তু লবণ থেকেই যাবে। তো সেই জন্যই রান্নাটার সময় কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে। আমি ওই যে হলুদ আর মরিচের সাথে যে একটু লবণ দিয়েছি ওইটুকুই, ওখানে 1 চা চামচের 1/4 ভাগ হবে। অনেকে কিন্তু লবণ দেয়ও না এই রান্নাটাতে, প্রয়োজন হয় না তেমন, কারণ নামেই তো নোনা ইলিশ, একদম নুনটা একটা ভাব থাকে। তো দেখেন যে এইভাবে করে বেটে নিয়েছি, একেবারে যে মিহি করে ফেলতে হবে সেরকম কিছু না, এটাকে এরকম করে নিলেই কিন্তু হবে। তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি বাটিটার মধ্যে। এই একই পাটায় এখন আমি বেটে নেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বাটতে হবে, আধা ভাঙা করতে হবে বা আধা বাটা যেটাকে বলে আর কি, সেটা করতে হবে। তো এটা আমি এই পাটাটার মধ্যে করেই করে নিচ্ছি, আপনি চাইলে কিন্তু ব্লেন্ডারে করে নিতে পারেন। তো পাটার মধ্যে যেহেতু আমি মাছটাকে বেটেছি, পাটার মধ্যে কিন্তু রয়ে গেছে মাছটা, তো সেই জন্য এইখানেই আমি এই যে পেঁয়াজটাকে বেটে নিচ্ছি। তো মাছ যতটুকু আছে পেঁয়াজের সাথে উঠে চলে আসবে, একেবারে মিহি করার দরকার নেই এটাকে, চাইলে কুচি পেঁয়াজ দিয়েও করতে পারেন, তবে এটাকে একটু বেটে নিলে কিন্তু একদম মিহি হয়, ভালো হয়। তবে একদম মিহি করে ফেলার দরকার নেই পেঁয়াজটাকে, এরকম আধা ভাঙা করে নিলেই কিন্তু চলবে। পেঁয়াজ বাটার সময় আমি কোনো পানি এখানে ব্যবহার করছি না, কারণ পেঁয়াজ বাটার পর এমনিতেই অনেকটা পানি বের হবে, এই যে এরকম আধা ভাঙা হয়েছে। তো এরকম করে আমি সম্পূর্ণ পেঁয়াজটাকে করে নেব, আর পেঁয়াজ নিয়েছি আমি এখানে 1.5 কাপ পরিমাণে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে।
পেঁয়াজগুলোকেও আমি বেটে নিয়েছি। মনে হতে পারে যে ওরে বাবা কত ঝামেলার কাজ, তবে এটা একটু মানে এই ধরনের একটু মজাদার খাবারগুলো খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। গ্রামে যেটা করে যেগুলো বেটে তো করেই, সাথে ওই যে বললাম যে হলুদ মরিচ সেগুলোও কিন্তু বেটেই করে। বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে আমি যেটা করেছি, চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আধা কাপ পরিমাণে তেল দিয়েছি। তেলটা একটু যখন গরম হয়ে এসেছে, আমি যে বেটে রাখা পেঁয়াজটা যেটা আধা বাটা করে রেখেছি আমি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপর ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের মধ্যে থাকা যে পানিটা ওইটা টেনে যাচ্ছে আর পেঁয়াজটা হালকা একটু লালচে হয়ে আসছে। কারণ এটা কিন্তু যেহেতু আধা ভাঙা করে নিয়েছে, এটা কিন্তু ওই যে পেঁয়াজ ভাজার পর যে একটা লাল কালার আসে সেটা কিন্তু হতে চাইবে না, সেটা করতেও অনেক টাইম লাগবে। তো সেজন্য আমি যেটা করবো, এটা হালকা একটু যখন চেঞ্জ হয়ে যাবে কালার, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিলেই চলবে। পানিটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর পেঁয়াজটাও কালারটা একটু বদল হয়ে এসেছে। তো এবার এর মধ্যে আমি দেবো যে গুলিয়ে রেখেছিলাম মশলাটাকে, ওইটা আমি এখানে দিয়ে দেবো। বেশি কিছুই না, শুধু একটু হলুদ মরিচ আর একটু লবণ। রান্নাটা করতে বেশি উপকরণের প্রয়োজন কিন্তু হয় না। তো দেখেন আমি মশলাটা দিয়েছি, তো এখানে কষানোর জন্য তো পানির দরকারই আছে। তো ওই যে বাটিটার মধ্যে লেগে আছে ওইখানে আমি কিছুটা পানি দিয়ে বাটি ধুয়ে পানিটা এখানে দিয়ে দেবো। দিয়ে তারপর এটাকে কষিয়ে নিতে হবে। বেশি পানি দিইনি, 2 টেবিল চামচের মতো হবে, কারণ পানি এখানে পরে আবারও দেওয়া লাগবে। তো দেখতে পাচ্ছেন এটাকে কত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিতে হবে। তো বেশি কষানো আগে আমি কষাচ্ছি না, কারণ একটু পরে মাছের সাথে আবার কষিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে প্রথমে আমি এখানে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আগে থেকে বেটে রাখা সেই নোনা ইলিশটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কিছুটা পানি দিতে হবে, নইলে যে ইলিশ মাছ বেটে রেখেছি এটা কিন্তু এখানে মিশতে চাইবে না আর পুড়েও যেতে পারে। তো সেজন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এবার একসাথে এগুলোকে মিশিয়ে দিতে দিতে কষিয়ে নেবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এই যে এখানে যে পানিটা দিলাম এই পানিটা টেনে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি, বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই। এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে দেখেন, আর পানিটাও অনেকটাই শুকিয়ে গেছে। আর এখানে এখন যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে তেল। তো এটা ভালো মতোই কিন্তু কষানো হয়ে গেছে, আর যে কালারটা দেখছেন এই কালারটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি কোনো কালার এডিট করিনি, আর এই কালারটা একদমই সত্যি সুন্দর একটা কালার এসে গেছে মাশাল্লাহ। তো এটা দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু একটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এইবার এর মধ্যে দিতে হবে পানি, ফাইনালি একটু পানি দিতে হবে, তো রান্নাটার জন্য তো একটু পানির প্রয়োজন। তো সেজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো এখন। মিশিয়ে দেওয়া হয়ে গেলে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে এখন, কারণ এখন বাড়িয়ে দেওয়া যাবে না, পুড়ে যেতে পারে। মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি চুলার আঁচটাকে, আর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, আর এখন এই যে এই অবস্থাতে আছে মাশাল্লাহ খুবই সুন্দর দেখেন। এটার মধ্যে কিন্তু আর কোনো পানি নেই, এখন যেটা দেখা যাচ্ছে ওটা পুরোটাই হচ্ছে তেল মশলা, যদিও বেশি আমি তেল মশলা এখানে ব্যবহার করিনি। তো দেখেন কত সুন্দর হয়ে গেছে মাশাল্লাহ, এরকমই কিন্তু এটা থাকে। তো আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পরিবেশন করে দিচ্ছি মজাদারি রেসিপিটি, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজাদার বাগার দেওয়া নোনা ইলিশ বা নোনা ইলিশের বাগার, এটাই এটার নাম। তো এটা বানিয়ে খেতে পারেন, গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এটা, একেবারে মুখের স্বাদ বদল করার জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। আপনি চাইলে আর একটু ঝালঝালও করতে পারেন, আপনার ইচ্ছা, বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।